আরেকটি নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে আপডেটগুলো দিতেছি ওগুলো হচ্ছে আমাদের একুরিয়াম প্রজেক্ট আর লরি পাখির আপডেটগুলো। সো দেখো, আমরা কিন্তু আমাদের বেশিরভাগ যে একুরিয়ামের ট্যাঙ্কগুলো ছিল ওগুলোকে মিক্স ট্যাঙ্ক বানায় ফেলছে। আগে ফ্যান্সি গাপ্পি ছিল, মিক্স গাপ্পি আলাদা আলাদা সেগমেন্টে ছিল, তবে এখন বর্তমানে আমাদের যতগুলো মাছ আছে সবগুলোকে আমরা মিক্স করে ফেলছি। সো একটা ছোটোখাটো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের এই নিচের যে ট্যাঙ্কটা আছে ওইটা ফেটে গেছিলো, যার কারণে এই ট্যাঙ্কটা সম্পূর্ণভাবে এখন অফ আছে। আর যদি ব্যালেন্স না থাকে এই পুরো ট্যাঙ্কটার মধ্যে, তাহলে কিন্তু অন্য একুরিয়ামগুলোও তোমার ইফেক্টেড হইতে পারে, যার কারণে এই ট্যাঙ্কটা ব্যালেন্স বজায় রাখার জন্য আমাদের যে এক্সট্রা বালু আর পাথর ছিল ওইগুলো দিয়ে দিছি, যাতে তোমার ব্যালেন্সটা ঠিক থাকে, এক পাশ বেশি ওজন না হয়ে যায়, আরেক পাশ কম ওজন না হয়। আমাদের এখানে যে পোলার প্যারোটের বাচ্চাগুলো ছিল ওগুলো মাশাআল্লাহ দিলে দেখো অনেক গ্রো করে ফেলছে, ওদেরকে এখন আর লাইফ ফুড দেওয়া লাগে না, যে প্যাকেটের খাবার আছে ওগুলোই খাইতে পারে। আর পাশাপাশি এখানে কিছু আছে মিনি পোলার প্যারোটের বাচ্চা, সো এইগুলোকে আবার আমাদের লাইফ ফুড দেওয়া লাগতেছে, বিকজ ওরা এখনও প্যাকেটের খাবার খায় অভ্যাস হয় নাই। আর এই জায়গায় দেখো আমাদের টার্টলটা আছে, সো টার্টলের যে ট্যাঙ্কটা আমাদের স্টোর হাউসে ছিল ওই ট্যাঙ্কটা আমরা রিমুভ করে দিছি আর এটাকে এখানে শিফট করে দিছি। সো মাশাল দিলে এটাও কিন্তু অনেক গ্রো করছে, দেখতে পারতেছ আমরা যখন আনছিলাম অনেক ছোট ছিল। সো এটা হচ্ছে ইন্ডিয়ান রুফটপ টার্টল। এখানে অ্যালবাইনো পিঙ্ক মোজাইকের কিছু বাচ্চা আমরা পাইছি নতুনভাবে দিছে, পাশাপাশি এখানে আমরা আরও কিছু মিক্স দিয়ে দিছি। তারপর শ্রিম্প আছে, বেশিরভাগ শ্রিম্পগুলো এই ট্যাঙ্কে শিফট করা হয়েছে, আর কিছু শ্রিম্প আর স্নেল এই ট্যাঙ্কেও আমরা দিছি। দেখো এগুলো হচ্ছে র্যামসুন স্নেল, প্ল্যান্ট আছে, গাছগুলো আছে সবগুলো। সো এখন আর আগের মতো তোমার সবগুলো আলাদা আলাদা সেগমেন্ট করে ব্রিডিং করা হচ্ছে না, বিকজ আমরা এই সবগুলো সীমিত পরিসরে ছোটো করে ফেলছি। আমাদের এখানে একটা ট্যাঙ্ক ছিল, বিশাল বড় একটা সেট আপ ছিল, এইটা পুরোটা খালি করা হয়েছে। লরি পাখির একটা বড় খাঁচা ছিল, ওই খাঁচাটাও রিমুভ করা হয়েছে, লরি পাখিগুলোকে আমরা এই ছোটো খাঁচায় শিফট করে দিছি। তো দেখো এখানে দুইটা লরির বাচ্চা আছে আর অ্যাডাল্ট লরি পাখিগুলো আছে। সো বাচ্চাগুলো যখন বড় হবে আমরা আর একটা ছোটো খাঁচার মধ্যে আলাদা আলাদা সেগমেন্ট করে দেবো বাচ্চাগুলোকে। সো এই সবগুলো খামার তোমার ছোটো করার কারণ হচ্ছে আমি দেশের বাইরে চলে যাচ্ছি, যার কারণে বেশিরভাগ ফিশি সেল দেওয়া হয়ে গেছে। আমাদের ফ্লাওয়ার হর্ন কিন্তু তিনটা ছিল, দুইটা আছে, সো এগুলোকে টেক কেয়ার করবে আমাদের বাসার, তবে একটু ছোটো পরিসর করে দিলে এগুলোকে মেনটেন্যান্স করাটা ইজি হয়, যার কারণে আমি ছোটো পরিসর করে দিছি আর কমায় ফেলছি মাছগুলোকে। সো আজকের মতো আপডেটটা এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো এরকম আরও এক্সাইটিং এবং এক্সোটিক আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।